একটা রোগী এলো আর আসলে আমরা রসুলের প্রেম দেখাবো না, এটা হতে পারে না। আমরা 24 ঘন্টা 12 মাস রসুলের প্রেম নিয়ে জীবন কাটাইতে চাই। আমার মধ্যে ভালো লাগে আমার ভাই স্বামী ভাই তোমার মাঝে বক্তব্যগুলি খুব ভালো লাগে, কিছু সৎ কথা বলো, সেই কথাগুলি আসলে অনেকে অনেক ভালো। আমি উনি আওয়ামী লীগ আমি দল করি উনি আওয়ামী লীগ হিসাবে আমি ওনাকে পছন্দ করি, কিন্তু হক কথা বলে এই জন্য পছন্দ করি, তার হক কথাকে অনেকে পছন্দ করে। তারা নিজেরা ব্যক্তিগত ভাবে নিজেদের স্বার্থ উদ্দেশ্যকে নিয়ে এইভাবে করে একজন আরেকজনকে ঘায়ল করে। তো যাই হোক, শামীম ভাই তো শামীম ভাই, তার বিরোধিতা করে তোমরা কি করতেছো বুঝতেছি না। তোমরা নিজেরাই আপন জনরা নিজেদের উপর দিকে থুতু ফেললে নাকি নিজের গায়ে পড়ে, তোমরা নিজেরা নিজেরা কাদা ছড়াছড়ি করে নিজেদের মধ্যে এইভাবে করে একজন আরেকজনকে কোণঠাসা করে দিচ্ছ, কি আসে যায়? তিনি যেভাবে করে ওলামায়ে হকদেরকে ভালোবাসে, এটা তার নাজাতের একটা সবচেয়ে বড় উসিলা হবে। হকদেরকে ভালোবাসা, হকদেরকে অনুসরণ করে চলা, এটা বহু ব্যাপার। এই সমাজে বহু মন্ত্রী মিনিস্টার আছেন, বহু এমপিরা আছেন, ওনাদের কথা শুনলে মাঝে মধ্যে আফসুস লাগে যে শিক্ষিত মানুষ এগুলি কিভাবে জানে। এই জন্য আমরা মনে রাখবো যে আসলে চাই তিনি যে কোনো মাসলাতে আসলে আপনি আসীন হন না কেন, যদি আল্লাহ পাকের কাছে নাজাত পেতে চাই, আমি আওয়ামী লীগ বিএনপি জামাত এই সেই এগুলি দিয়ে পার পেতে পারবো। আমাকে পার পাইতে হইলে সত্যিকার ভাবে রসুলের প্রেম রাখবে, আল্লাহ পাকের উপরে সঠিক ঈমান রাখবে এবং হকের অনুসারী হতে হবে, ইনশাআল্লাহ তাহলে তারা নাজাত পাবে। কোনদিন আমার দলের সাপোর্ট দিয়ে নাজাত পাবো এই ধারণাটা যদি কোনো মন্ত্রী কোনো এমপি যদি করে থাকেন, আমি মনে করব তারা ভুল করতেছেন। এটা দুনিয়া চলার জন্য আপনি একটা দল করতেছেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমা নাজউল কুল্লা উনাসিন বিইমানিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাকে অনুসরণ করেছো, কার নেতৃত্বে তোমরা চলছি না, সেই নেতাদেরকে সহ কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে উঠাবো। এই জন্য যারা হকের অনুসরণ করে হককে ভালোবেসে হকের সাথে থাকে, নিশ্চয়ই আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী আল মারু মা আমান আহাব্বা, যারা হককে ভালোবাসে সত্যিকার সত্যকে ভালোবাসে, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের ময়দানে তোমাদের হাসর তাদের সাথে হবে। এই জন্য স্বামী ভাই যদি হককে বুঝে থাকে, আমি বিশ্বাস কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে হকের সাথে হাসর নসিব করবেন। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, দুনিয়াতে তো আজ আসি কাল নেই, চলেই যেতে হবে। কিন্তু আল্লাহ পাক জুলুমকে পছন্দ করেন না, কোনদিন জালেমকে আল্লাহ পাক পছন্দ করেন না। আর জুলুম অদর সাইয়্যালা গাইল মুহাল্লিহি, যেটাকে যে জায়গার মধ্যে রাখা দরকার ছিল তার অন্য জায়গায় রাখার নামই জুলুম। এই জন্য আমরা জুলুম করব না, মানুষকে ভালোবাসবো, মানুষকে অন্তর দিয়ে ভালোবাসবো। হ্যাঁ, সমাজের মধ্যে বিভিন্ন স্তরের মানুষরা তারা বাস করে, কিন্তু ধর্মীয় লাইনে যখন আসবো তখন আমাকে বুঝতে হবে যে আমি হকের অনুসারী কিনা, হক কাকে বলা হয়, হকের সাথে কারা সম্পৃক্ত, আমি তাদেরকে আপন বানবো। আমরা মাজারকে পছন্দ করি না, মানে মাজারের এই শিরকি বেদাত, মাজারের কাছে গিয়ে সেজদে দেওয়া। আপনারা দেখেন আমাদের পাশে মাজারের মধ্যে মানুষ কিভাবে যে কপাল ঠেকাইয়া সেখানে সবকিছু চেয়ে থাকে, আমার বিরুদ্ধে সবসময় বলে থাকে, আমি মাজারের বিরুদ্ধে বলি। আর আমি বলতেছি শিরিক বিদাতের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে নয়। আল্লাহওয়ালা যদি সত্যিকার হয়ে থাকে তার কাছে চাওয়ার কিছু নেই, তাকে যে আল্লাহওয়ালা বানাইছে আমরা তার কাছে চাবো, আল্লাহকে চাওয়া বাদ দিয়া কোনো ওলিয়ার কাছে চাওয়া যেতে পারে না। আমাদের জীবনে কোনোদিন আমরা কোনদিন কোন অলি আল্লাহর কাছে যাব না। রসুল যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আর তাকে আর রহমতের দোয়া না আল্লাহর পয়গম্বরের কাছে পর্যন্ত চেতে নিষেধ করেছে, আমার রসুল তার কাছে চাইছে, আল্লাহ পাকের কাছে চাইছে। আমাদেরকেও শিখিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহ পাকের কাছে যাও, যখনই দরকার দুরাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে রসুল চাইতেন, আল্লাহ পাকের কাছে সবসময় চাইতেন, যত কিছু আল্লাহ পাকের কাছে চাইতেন। এটা আমাদের এই আহলে সুন্নতের জামাতের আকীদা যে আমরা আল্লাহ পাকের কাছে চাবো, কোন নবী রসুলের কাছে নয়, ওলি আল্লাহ তো কষ্টই আসে না। এই জন্য আমাদের জীবনে চাওয়া পাওয়া সব কার কাছে, এই জন্য মনে রাখতে হবে আল্লাহ পাক বলতেছেন ওয়াফা'না লাকা যিকর। বন্ধু, আপনার আলোচনা দুনিয়ার কেউ স্থগিত করে রাখতে পারবে না, কেউ তাকে দমাই রাখতে পারবে না। আমি
আরশ ওয়ালা আমি আল্লাহ আমার নামের সাথে আপনার নামকে লাগিয়ে দিয়েছি এর থেকে আর দামি কথা হতে পারে না আমি আল্লাহ যেখানে যেখানে আছি আপনার রেসালত সেই জায়গার মধ্যে বহাল থাকবে ওয়া রাফা'না লাকা যিকরা আপনার শান ও মান আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সকলের মুখে মুখে উঠিয়ে দিয়েছি আযান উঠিয়ে দিয়েছি সর্ব জায়গায় উঠিয়ে দিয়েছি এই জন্য আমি অনুরোধ করব এই সমাজে যারা আমরা আছি সকল ভাইদেরকে আমরা মত পর্যন্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হয়ে থাকতে চাই ঠিক না বেটি সত্যিকার আহলে সুন্নাহ আমরা এই জন্য এই নামটা পরিষ্কার হয়েছে আমরা খেয়াল রাখবো আহলে সুন্নাহ ওয়াল জামাত আমরাই এবং আমরা আল্লাহকে বাদ দিয়ে কোনদিন কারো কাছে চাবো না কিছু কোনো মাজার ওয়ালার কাছে চাবো না মাজার দেয়ার আল্লাহওয়ালা যদি হয়ে থাকে তার কবর দেয়ার করবো রসুলের তরিকা অনুযায়ী কোনদিন সেখানে যাইয়া আমার চাকরিটা দিতে হবে আমার ছেলে সন্তান নাই আমার ছেলে দিতে হবে ব্যবসার উন্নতি করতে হবে এই ধরনের কথা বলার সাথে সাথে শিরিক হবে আল্লাহ পাক বলে তোমার সব গুনাহ মাফ করবো আমি শিরিকের গুনাহ মাফ করবো না এই জন্য আমরা মনে রাখি আমি স্বামী ভাইকে পেয়েছি পাশে এই জন্য কথা দিয়ে একটা শুনেই দিলাম তিনি যেহেতু আছেন হকের সাথে আল্লাহ তাকে মর পর্যন্ত হকের উপরে টিকে থেকে দুনিয়ার থেকে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক যেন আল্লাহ পাক তাকে দান করেন আমরা সকলে তার জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মেলনকে যেন কবুল করেন এবং আমাদের এই প্রচেষ্টাকে যেন আল্লাহ কবুল করেন এই বিশেষ করে নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে সমস্ত মুসলিম জাতিকে আল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের পতাকা তলে সমবেত হয়ে সত্যিকার ইমানি চেতনা নিয়ে এই সমাজে বসবাস করে আল্লাহ সন্তুষ্টি নিয়ে কবল দেওয়া তৌফিক দান করে ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওমান ইদলিল হুকালা হাদিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أهل السنة والجماعة كتك على جيدو نعم دراسة كارتوكي على جيدو أي مهاشمرون সম্মানিত সভাপতি নেহায়েত কাবিল ইহতেরাম হযরত উলামায়ে কেরাম নবী প্রেমিক ইসলাম প্রেমিক দিনদার মুসলমান ভাইয়েরা সর্বপ্রথম রব্বুল ইজ্জতের দরবারে অগণিত অসংখ্য কেরামতের শুকর আদায় করছি যিনি মেহরবানি করে দয়া করে অনুগ্রহ করে মদিনাতুল রওজা থেকে
সফর শেষ করে আপনাদেরকে সালাম দিবার তৌফিক দান করলেন। এতগুলি নিকটদের সাথে কিছু সময় অতিবাহিত করার তৌফিক দান করলেন। সেই রবুল জাতের দরবারে অন্তর থেকে কালেমত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম জানাই এই উম্মতের সকল মানুষের দিশারে, এই উম্মতের হেদায়েতের মস্তাদ আখেরি জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি। মেহরবানি করে আল্লাহ তাবারক ও তাআলা এই মসজিদটিকে লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া থেকে দরজে আপনার যেন পৌঁছিয়ে দেন, সবাই বলি আমিন। হযরত উলামায়ে কেরাম অনেকে আছেন, আমি অল্প সময় দিয়ে একটা কথা বলবো। আসলে শরীর খুব ক্লান্ত, তারপরেও আইসে যে আপনাদের সাথে এই সম্মেলনে আমি শরীক হতে পারলাম, আমি মনে করছি যে আমার নাজাতের একটা ওসিলা হবে। আমাকে ময়দানে আল্লাহর পয়গম্বরের শাফাতের জন্য আপনি অনুমতিদের ওসিলায় সবাইকে শরীক করে দেন, আমিন। আলোচনা করার আগে আমি একটা ভূমিকা বলতে চাই, যেহেতু আমাদের আঞ্চলিক আলোচনা করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত মানে আমরা আজকাল এই সম্মেলনটা করতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে তথাকথিত কিছু মানুষ, তারা নিজেদেরকে সুন্নি বলে বিভিন্ন সম্মেলন করে থাকে, সমাজের মানুষের কাছে তারা এইবার একটা পরিচিতি লাভ করেছে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর এই শব্দটা আপনারা আবার কেন ব্যবহার করেন? আসলে তো এই শব্দটাই আমাদের সকলের প্রাণের একটা শব্দ। মুসলিম জাতি হিসাবে সত্যিকারের রসুল প্রেমিক আল্লাহর বান্দা যারা হবে তাদের সকলকে রাস্তায় পাঠিয়ে দিয়েছিলেন হক রাস্তা কোনটা, আহলে সুন্নাহ ওয়াল জামাত। সেই শব্দটা এটা গোপন ছিল। আসলে আমরা বিভিন্ন আলোচনায় করেই থাকি সবসময় আমরাই আহলে সুন্নাহ ওয়াল জামাত, সেই হিসাবে নামটা এটা অপরিষ্কার অস্পষ্ট ছিল। আমরা চাচ্ছি আসলে আমরা গোপন থাকি, আমাদের মাঝে এটা যদি লিখিত লেখার মাধ্যমে যেমনটা ছিল এটা এখন প্রচারে প্রকাশ্য যেন চলে আসে, কারণ মানুষ ভুল কথাটা ভুল মানুষের থেকে লিখে নিতে তারা অনেক সময় মনে করে বুঝি আসলে তারাই বুঝি সঠিক। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেই জিনিসটা যত ভালো হয় তার নকল বাইর হয় তত তাড়াতাড়ি। সমাজে বাজারে মার্কেটে ভালো জিনিসটাকেই নকল করার চেষ্টা করে, যে জিনিস ভালো নয় বাজারে চাহিদা নাই এটার নকল কেউ করে না, এবং করলে তাকে বোকা হয়। সাহাবাই কেরাম থেকে নিয়ে অত অবধি পর্যন্ত সারা পৃথিবীতে বিশেষ করে ওলামায়ে দেওবন্দ যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, যাদের প্রত্যেকটা কদম বা কদম রসুলের সুন্নাত এবং সাহাবাদের সুন্নাত অনুসরণ করে যারা জীবনটাকে কাটিয়ে সারা পৃথিবীতে আজ অনেকেই হকের নেতৃত্ব দিচ্ছেন, এরা সকলে আসলে বাস্তব তারাই হলেন আহলে সুন্নাহ ওয়াল জামাত। যেহেতু জিনিসটুকু রসুলের পক্ষ থেকে আসছে না, মা আনা আলাই এটাকে বলা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। সমস্ত ওয়াল জামাতের দ্বারা সাহাবায়ে কেরাম আহলে সুন্নাহ দ্বারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আহাদিস, তিন স্তরের সমস্ত আহাদিস সহ এগুলার উপরে যারা জীবনটাকে পরিচালনা করছে তারাই হলো
সত্যিকারভাবে সুন্নি তারাই হলো সত্যিকারভাবে সুন্নতের অনুসরণকারী আহলুস সুন্নাহ ওয়াল জামা। এখন এটাকে যদি কেউ অরিজিনাল হওয়ার কারণে তাকে কেউ যদি নকল করে নিয়ে নিজেদের নামের সাথে লাগায় তারা আসলে সত্যিকার আহলুস সুন্নাহ ওয়াল জামা না। আপনারা কি বলেন কথাটা? তারা কি সত্যিকার আহলুস সুন্নাহ ওয়াল জামা? ওরা আফসোসের বিষয় যাদের কাছে রসুলের প্রেম রসুলের সুন্নত বলতে তেমন কিছুই নাই, যারা শুধু রবিউল আউয়াল মাস আসলে রসুলের প্রেম নিয়ে তারা মাঠে স্লোগান করে। এই ধরনের মানুষ সমাজের মধ্যে আসার কারণে আমাদের সমাজের কিছু মানুষরা তারা মনে করতেছে যদি আসলে তারাই শুনল। আপনারা বলেন দিলের থেকে অন্তর থেকে এই কথাটা মনে করেন সত্যিকার যার কাছে রসুলের আদর্শ তার জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে সর্বক্ষেত্রে রসুলের আদর্শ যারা বাস্তবায়ন করবে তারা সুন্নি নাম দেয়নি বলে আপনি তাদেরকে সুন্নি মনে করতেছেন না, এটা আসলে ভুল কথা। আর যাদের জীবনে কথায় কাজে সুন্নতের নামবন্ধ নাই তারা সুন্নি নাম দিলেই কি তারা সুন্নি হয়ে যাবে? হতে পারে। এই জন্য এটা আমাদের কিছু মুরব্বীরা তারা সকলেই পরামর্শ করে চিন্তা করলেন এই নামটা আগের থেকেই করা হয়েছিল কিন্তু এটা পরিষ্কারভাবে সমাজে আপনাদের সামনে আসেনি। আমরা ওয়াজ নসিহত ইসলাহী মাহফিল এইভাবে করে থাকি যেহেতু নারায়ণগঞ্জের প্রেক্ষাপটটা এটা আপনারা জানেন ভিন্ন রকম একটা প্রেক্ষাপট, এখানে শীত এবং বিদাতের আড্ডা অনেক চরমভাবে তারা রয়েছে। শীত এবং তারা সুন্নত পরিপন্থী জীবন করে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে আর আমরা চুপচাপ থাকার কারণে তারা মনে করছে বলছে যে আসলে যদি এরা আহলে সুন্নাত জামা না, চুপ থাকাটা এটা মনে করবেন না যে আমরা আহলে সুন্নাত জামা না। সত্যিকার ওলামায়ে জাহানকে যা ভালোবাসে এই সমাজের মধ্যে সত্যিকার আহলে সুন্নাত জামা বলতে ওলামায়ে জাহান যা ওলামায়ে জাহানকে ভালোবাসে তারা সকলেই আমরা সুন্নি আমরা আহলে সুন্নাত জামা, কোনো সন্দেহ নাই। কি বলে ঠিক না? আমি মাগরিবের পরে আসতেই আমাদের পাশেই জানেন বিভিন্ন রকমের মাজার পূজা শিরক বেদাত নিয়ে যারা সবচেয়ে বেশি মাথা নাড়ানাড়ি করে সেইখানে এক বক্তা এখন আলোচনা করতেছে মাইক দিয়ে রেখেছে, আমি আস্তে আস্তে শুনলাম, আপনারা শুনলে আশ্চর্য হবেন কি বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা। ঠিক আছে, আমাদের মেহমান আলহামদুলিল্লাহ আমাদের সামনে এসেছে হয়েছে বলতেছিলাম যে আসলে অল্প সময়ের কথা, প্রথমে বলছি সফরটা আসলে খুব লম্বা হয়েছে, খুব ক্লান্ত, একটা বাজে এসে পড়ছি সেই রওনা দিয়েছি মদিনা শরীফ থেকে বলতে বলতে একটা হলো, এই জন্য আমি আসলে খুবই ক্লান্ত কথা শারীরিক অসুস্থ, এই জন্য অল্প কয়েকটা কথা শুধু দিয়েছি। নারায়ণগঞ্জের প্রেক্ষাপট হিসাবে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামা নামে সম্মেলনটা হচ্ছে এটা আপনাদের অল্প সময় যেহেতু সবাই বুঝাচ্ছেন আমি আমার ভাষা দিয়ে যেহেতু বোঝাবার চেষ্টা করছি। তো সেই বক্তা সাহেব আমি আসতে শুনলাম,
তিনি তাদের এখানে ওয়াজ করে বলছেন রাসূলের শান মাল বুঝাইতে যায় সে বলতেছে যে আল্লাহ পাকের পরিচয়টা কে করাইছেন রাসূল করাইছেন আল্লাহ পাকের পরিচয় আমাদের রাসূল শুধু করছেন আল্লাহ পাক এমন কি একজন দাস যে তাকে পরিচয় করাইতে যে শুধু আমাদের রাসূল পর্যন্তই সীমাবদ্ধ কারণ রাসূলের শান মান বলতে যায় আল্লাহকে কত খাটো করা যায় আল্লাহ তাবারক আল্লাহ তো তিনি আল্লাহই সমগ্র পৃথিবীর স্রষ্টা কেউ যখন ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন রাসূল কি সম্মান বাড়াইতে যে তিনি আল্লাহকে পরিচয় করাইছেন অথচ রাসূল বলেন আল্লাহুম্মা লা উহসি সালাম আলাইকা আনতা কামা আসনাইতু আলা নাফসিক আমাদের রাসূল আল্লাহ পাকের শানে কি এমন কি কথা একটা দুটো না অনেক কথায় কথা সূত্র চলে আসে ওহুদের তায়েফের থেকে মার খেয়ে রাসূল আসলেন এমন কি মদিনা শরীফ থেকে নির্যাতিত হয়ে আল্লাহ রাসূল যখন কোবা মহল্লায় 14 দিন অবস্থান নিয়ে সেখানে মসজিদে কোবার ভিত্তি স্থাপন করে জুমার নামাজ পড়বার জন্য যখন সর্বপ্রথম প্রথম জুমা কায়েম হয় মসজিদে নববী কোবা মহল্লার পাশেই সেই খুতবাটা আপনারা হাদিস খুলে দেখবেন আল্লাহর পয়গম্বর উপরে এত নির্যাতন এত আঘাত এত প্রতিঘাত করার পরে সেদিন রাসূল মদিনা শরীফ গিয়ে আশ্রয় নিয়ে মনে চাইলে কাফের মুশরিকদের ব্যাপারে অনেক কিছুই তিনি বলতে পারতেন সেদিনের ভাষণগুলি খুতবার বয়ানগুলি হাদিসের পৃষ্ঠায় সন্নক্ষরের মতো লিপিবদ্ধ আল্লাহর পয়গম্বর এই জালেম কাফেরদের ব্যাপারে কোন কথা না বলে সমস্ত এই দুঃখগুলি সহ্য করলেন আর তার ভাষায় তিনি শুধু আল্লাহ পাকের শুধু হামদ সানা আল্লাহ পাকের প্রশংসা পেশ করেছেন এবং শুধু একটা শব্দেই বলছেন আল্লাহুম্মা ইন্নী বাসি ও হুজনি ইলা আল্লাহ আল্লাহ আমার যত ব্যথা আমার যত দুঃখ আমার যত দুর্নীতি সব কিছু আমি আপনার সামনে পেশ করছি এই জগৎবাসীকে আমি শোনাতে চাই না আমি আপনাকেই শোনাইতে চাই যিনি আল্লাহ পাকের কাছে রাসূলের মনের ব্যথাগুলি পেশ করলেন এমন কি আল্লাহ রাসূল সেদিন তখন তিনি দোয়া করতেছেন আল্লাহুম্মা লা উহসি সালাম আলাইক আমাকে আল্লাহ আপনি রহমতের নবী বানিয়েছেন আমাকে আপনি সুপারিশকারী বানিয়েছেন আমাকে এই সমস্ত মখলুকাতের উপরে বানিয়েছিলেন পাঠিয়েছিলেন সবার পরে পাঠাবার পরেও আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ আপনার প্রশংসা করেছেন তারা তাদের ভাষায় প্রশংসা করেছেন আমারও যতটুকু প্রশংসা আপনার করা দরকার ছিল আমি রাসূল আমি নবী আমি মুহাম্মদ আমি সেই ভাষা দিয়ে আপনার প্রশংসা করতে পারলাম না শেষ করতে পারলাম না আপনি আমার এই প্রশংসার থেকে আরো অনেক বড় অনেক বড় অনেক বড় এই জন্য আপনার প্রশংসার জন্য আপনি নিজেই যথেষ্ট তার কথাটা মানে কি আমাদের রাসূল আল্লাহ পাকের শান বয়ান করছে এটি সীমাবদ্ধ একটা বক্তা যদি কথা বলে রাসূলকে সম্মান বাড়াবার জন্য কোরআনের মধ্যে আয়াতের অভাব নাই কোরআনের শেষ দিক থেকে প্রায় অনেকগুলি সুরা শুধু রাসূলের শান রাসূলের শান রাসূলের শান বয়ান করে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন আর সেই রাসূল আল্লাহ পাককে যা চিনেছেন পৃথিবী হয়তো আর কেউ এরকম চিনে নাই এবং চিনবেও তার মানে এটা নয় যে আমাদের রাসূলই শুধু আল্লাহকে পরিচয় করায় তাকে সম্মানিত করেছেন এটা একটা আল্লাহকে খাটো করা হয় রাসূলকে সম্মান দেখা দিয়ে দেয়া আল্লাহকে খাটো করলে সেই লোকটা নিজেই খাটো হয়ে যাবে এই জন্য মনে রাখতে হবে আমি সংক্ষেপে দিয়া চূড়াটি সামান্য একটু পড়েছি শুধু একটা কথাই বলতে চাই আল্লাহ পাক বন্ধুকে কত ভালোবাসে সারা পৃথিবীতে এখন শিরক বেদাত এমন ভাবে চলছে আফসুস গতকাল ফজরের পরে মসজিদে নববীতে শেষ বিদায় নিয়ে যখন রাসূলকে সালাম জানাতে যখন যাচ্ছিলাম ফজরের নামাজের পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখন কিন্তু আল্লাহ পাকের এক মেহরবানি মদিনা রোজায় পাগল পারা হয়ে মানুষ ছুটছে এর মধ্যে হঠাৎ করে দেখি স্লোগান হচ্ছে বাবু সালাম দিয়ে রওজায় আখারে সালাম দেওয়ার জন্য ঢুকবে বিশাল স্লোগান হচ্ছে চিন্তা করলাম মদিনা থেকে কখনো স্লোগান দেখি আস্তে আস্তে সামনে আগালাম দেখি যে
একবার মানুষ নারায়ে রিসালাতের স্লোগান দিচ্ছে, তারপরে নারায়ে তাকবীর স্লোগান দিচ্ছে বিশাল আওয়াজ, পুলিশেরা ক্যামেরা চুরো করে ওই যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে গাপ করে ধরে ধরে উঠে নিয়ে যাচ্ছে। আমি বললাম যে তাদেরকে উত্তম রূপে শাস্তি দেওয়া দরকার। আমি পুলিশকে লক্ষ্য করে হাত দিয়ে বলি যে তাদেরকে ভালো করে সাইজ করতে হবে। এগুলি মুস্তাফা রাসূল, এগুলি রাসূলের সামনে বিয়াদত করতে সেখানে গেছে। যেখানে আবু বকর ওমরকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন লা তারফাল্লা সুআতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজহারি বাদিকুম লিবাদ আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন। এখনো আয়াতটুকু আল্লাহর হাবিবের রওজা আখারের উপরে আয়াতগুলি লেখা। এ জাহিরিন, এ আমার উম্মতেরা, যারা আমার ইন্তেকালের পরে যারা আসবে আমার রওজা আমার কবরের সামনে, খুব সাবধান থাকবে। আমার হীন হায়াতের মধ্যে, আমার জীবদ্দশায় আমার ঘনিষ্ঠ প্রিয় সাহাবাদের মধ্যে সামান্য আমার মজলিসে বসে উচ্চ আওয়াজে কিছু পরস্পরে কথা বলতেছিলেন, আমি তো লজ্জার খাতিরে কেউ শ্বশুর কেউ শ্বশুর এই জন্য তাদের দিয়ে আমি চাই নাই, কিন্তু আমার আল্লাহ পাক বলেন আপনি তাদেরকে প্রতিহত করতে বাধা দিতে আপনার কাছে লজ্জা বোধ করলেও আমি আল্লাহ লজ্জা বোধ করি না। সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেল আতারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতি নবী, আমার পয়গম্বরের সামনে উঁচু আওয়াজে কথা বলবে আর আমার পয়গম্বরের কথাটা এখানে স্তমিত হয়ে যাবে, তোমাদের আওয়াজ বড় হয়ে যাবে। আমি সাবধান করে দিচ্ছি যদি ফারদার যদি এরকম কেউ করো আমি ইমানের লাইসেন্স থেকে তোমাদেরকে ক্যান্সেল করে এখান থেকে বের করি। এত বড় সাহাবি যারা, যাদের জীবনে আলোচনা করলে কোনোদিন কেউ শেষ করতে পারবে না, তাদেরকে আল্লাহ পাক ধমক দিয়ে কথা বলছেন আমার পয়গম্বরের মজলিস, কোনো দামি মজলিস আমার পয়গম্বরের সামনে কথা বলতে আওয়াজ বলবে না। সেই জায়গার মধ্যে রসুলের ইন্তেকালের পরে রসুল ইন্তেকাল মানে আমার পয়গম্বর হায়াতের নবী জিন্দা নবী কবরের মধ্যে কোনো সন্দেহ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন আমি আমার নবীগণ সকলেই কবরের মধ্যে জিন্দা, তাদেরকে রিজিক দেওয়া হয়, তারা নামাজ পড়ে থাকে। আর সেই জায়গার মধ্যে সমস্ত নবীদের নবী আমার রসুল কবর মোবারকের মধ্যে কত শান অবস্থার মধ্যে আছেন, তো তার কবরের সামনে যায় যারা এত বড় বেয়াদবির মতো স্লোগান দিবে, নারায়ণ রিসালাতের স্লোগান দিয়ে সেখানে পরিবেশটাকে নষ্ট করে দিলা। তোমরা মদিনা ওয়ালার থেকে কিছু বরকত সওয়াব পাওয়ার আশা তো ভুলে কথা, আমি মনে করব তোমাদেরকে উম্মতের খাতা থেকে রসুল নামটা কেটে দেওয়ার জন্য পরামর্শ দিবেন আল্লাহ পাক। এজন্য রসুলের হাদিসের মধ্যে স্পষ্ট যেখানে হাদিসের আলোচনা হয় কোরআনের আলোচনা হয় সেখানে পর্যন্ত উঁচু আওয়াজে কথা বলা নিষেধ। এখন সারা পৃথিবীর থেকে বিভিন্ন রকমের বেদাত এবং শিরিকওয়ালা তারাও আসছে সৌদি আমরা, তারা কি করবে যেহেতু যায়দিন রাস্তা করা সকলকে আসতেই হবে আসতেছে, কিন্তু আসার পরে সাবধান নিতে হবে আমি ওখানে যে ব্যায়াম করব সেখানে কি এক অবস্থা চলছে আজকাল। এখন রসুল বলছেন তোমরা খবরদার আমার ইন্তেকালের কবর করে আমার কবরটাকে তোমরা পূজার আশ্রয় বানাইও না, সেজদার জায়গা বানিও না, আমার এটাকে তোমরা আনন্দ মেলা মতো বানাই দিও না রসুল বাবা বলছেন। এখন তারা এইভাবে যে পজিশনে যাচ্ছে, রওজা আখারে কে শুয়ে আছেন, মসজিদে নববীতে কবর মোবারকে কে শুয়ে আছেন, এই কথাটা যদি কোনো ব্যক্তির অন্তরে যদি একটু সামান্যতম যদি অনুভব হয় সে রওজার সামনে যাওয়ার সময় তার মাথা নত হয়ে যাবে, মাথা নিচু করে খুব শালীনতার সাথে এক কদম দু কদম করে করে সামনে বাড়বে আর মনে মনে চিন্তা করবে যে আমি কোথায় এসে দাঁড়ালাম, আমি এমন এক জায়গায় দাঁড়িয়েছি তার কয়েক গজ নিচেই রহমতে দু আলম আরাম করতেছেন, আমার কদমটা তো দিচ্ছি আমাদের আকাবিরিন যারা সত্যিকার সুন্নত ওয়ালা, যারা সুন্নত ওয়ালা আমাদের আকাবিরিন জীবন আলোচনা করলে দেখবেন তারা কবরে যাওয়ার সময় এত নিজকে মিঠাই দিয়ে সামনে গিয়েছিলেন ভয়ে আতঙ্ক অবস্থায়, না যেন রহমতে দু আলমের এই জিয়ারতের সাথে সামান্য দূর বেয়াদবি হয়ে যায় আমি সালাম জানাইতে আসা, না যেন ইমান হারা হয়ে দেশে যেতে হয়, এত সাবধানতা অবলম্বন করেন। আর সেখানে তারা যে সেখানে নারায়ণ রিসালাতের স্লোগান দেয় তাতে বোঝা যাচ্ছে এরা মুস্তাকের রসুল, এরা রসুলের দুশ্মন, এরা রসুলের দিনকে বিকৃতকারী হিসাবে তাকে
তারা এই সমাজের মধ্যে সুন্নি দাবি করলেও তারা আসলে সুন্নত ওয়ালা নয়, তারা সুন্নতকে মিঠাই দিতে আসছে, সুন্নতকে তারা দাবাই করতে আসছে। আর সত্যিকার ওলামায়ে দেওবন খোদার কসম করে বললে কখনো রাখবে না, সত্যিকারের সুন্নতকে জিন্দাকারী আমাদের আকাবিরের দিন ওলামায়ে দেওবন এবং তাদের অনুসারী যারা আছে জমিনের মধ্যে মানুষকে সমাজের সমস্ত সচেতন ব্যক্তিদেরকে দিন বোঝাবার জন্য সুন্নত বোঝাবার জন্য তারা যে অক্লান্ত পরিশ্রম করছে ইনশাআল্লাহ ওলামায়ে দেওবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে রাখছেন, তারা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জাহিরিন আলাল হক হিসাবে একটা হক জমা হিসাবে তারা জমিন ইনশাআল্লাহ পা রাখছেন থাকবেন। আল্লাহ তাদেরকে রাখবেন যারা বেদাতি, যারা শিরিক করে, যারা মাজার পূজা করে, যারা মূর্তি পূজার মতো যারা কাজ করে আল্লাহ তাদেরকে একদিন না একদিন সমাজ থেকে উৎখাত করে দিবে। কি বলেন আপনারা? ঠিক না? আমরা কোনদিন মাজার পূজারীদেরকে পছন্দ করি না। আপনারা জানেন মাজার পূজারী একজন মানুষ যদি সত্যিকার আল্লাহ ওয়ালা হয় তার কবরে যাবেন, সালাম দিবেন, বাস চলে আসবেন, যে আবার নিষেধ করেন না। কিন্তু সেখানে নিজেরা আনন্দ উল্লাস ঢোল তবলা বাজাইয়া সিন্নি চড়াইয়া মাজার ওয়ালার কাছে যাইয়া বাবা বাবা বলে সেখানে কিছু চাওয়া, সাথে সাথে তার ইমান থেকে আল্লাহ তাকে লাঠি মেরে বিচারিত করে দেয় যে তুই কেন কবর করার কাছে এসা, আমার সমগ্র ইমান তুই তার কাছে চাই না। মাজার আমরা আমাদেরকে বলে ওলামায়ে দেওবন নাকি মাজার বিরোধী, আমরা মাজার বিরোধী নয়, আমরা ওলি আল্লাহ বিরোধী নয়, আমরা ওলি আল্লাহ বানাবার জন্য আমরা চেষ্টা করে থাকি। তোমরা যারা ওলি আল্লাহর নামে শিরিক আর ভণ্ডামি করছো, দোল তবলা বাজায় মাজারের মধ্যে যে অনুষ্ঠান তৈরি করছো, আমরা এগুলার বিরোধিতা করছি, আমরা মাজারের বিরোধিতা করি না, আল্লাহওয়ালার বিরোধিতা করি না, আল্লাহওয়ালা জমিনে আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে এটা বলছি, আল্লাহ পাকের পয়গম্বরের শান এই পর্যন্ত বয়ান করে পৃথিবীর কোন মানুষ তৃপ্তি লাভ করতে পারে নাই। আল্লাহর পয়গম্বরের শান একমাত্র আল্লাহ পাকই বয়ান করছে। আল্লাহ রসুলকে যেমন চিনেছেন, রসুল আল্লাহকে তেমন চিনে, এই চিনার মধ্যে আর অন্য কেউ শরীক নেই। রসুল আল্লাহকে যত চিনা চিনছেন, এত চিনা পৃথিবীতে আর একজন কেউ চিনতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক তার বন্ধুকে অনেক অনেক সময় এই দিনকে সুন্নতকে জিন্দা করার জন্য, এই হককে প্রতিষ্ঠা করার জন্য রসুলের জীবনের কষ্ট সবকিছু আমাদের সামনে রাখতে হবে। আমরা শুধু হালুয়া রুটি খাবো আর অনুষ্ঠানের